প্রায় 55 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও চলছে মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে চিরুনি তল্লাশি। দুটি মোবাইলের খোঁজে একটি মোবাইল সকালেই উদ্ধার হয়েছে, আজ আরেকটি মোবাইলের খোঁজে তন্ন তন্ন করে খুঁজছেন সিবিআই আধিকারিকরা। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে একাধিক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। 500 কোটি টাকার দুর্নীতির নথি উদ্ধার হয়েছে বিধায়কের বাড়ি থেকে, এমনই কিন্তু সিবিআই সূত্রে খবর। আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান দুদিন পেরিয়ে গেছে, আর অবশেষে মুখ খুলল তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে অবস্থান স্পষ্ট করল এবার তৃণমূল নেতৃত্ব, এমনই কিন্তু খবর উঠে আসছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গত শুক্রবারই তার বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, উদ্ধার হয়েছে প্রার্থী তালিকা, টাকা লেনদেনের নথিও। এই পরিস্থিতিতে তৃণমূলকে তোপ দেখে আবারও কটাক্ষ করতে শোনা গেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার অভিযোগ, তৃণমূলের অন্তত 100 জন বিধায়ক নিয়োগকাণ্ডে সরাসরি এজেন্টের কাজ করেছেন। এবার তা নিয়ে পাল্টা কথা শোনা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মুখেও। তার মন্তব্য, শুভেন্দু যদি এতই জানে তবে সেদিন দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রিসভা ত্যাগ করেনি কেন? তখন তো জননেত্রী আরও আসন দাও, এখন জেল থেকে বাঁচতে বড় বড় কথা। জীবনকৃষ্ণ সাহা প্রসঙ্গে কুণালের মত, সব শুনছি সিবিআই সূত্রে, সূত্রের খবর বলে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে, তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। কিন্তু তার আগেই নেতিবাচক ধারণা তুলে ধরা হচ্ছে। ফিরাদ হাকিম ঠিকই বলেছেন, এত বড় একটা সিস্টেম চলছে, অনেক ভালো কাজ হচ্ছে, দু একটা খারাপ হলে শাস্তি পাবে। কুণাল ঘোষ আরও বলেন, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তদন্তকারী সংস্থা অবশ্যই আইনত ব্যবস্থা নেবে, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, দল সেই নেতা বা কর্মীর পাশেও দাঁড়িয়ে থাকবে না। কিন্তু সকাল থেকেই সব সূত্রের খবর বলে নানা জিনিস চলে আসছে, এর ফলে দলের সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। আমরা এই সূত্রের বিরুদ্ধে, তদন্তের দোষী প্রমাণিত হলে অবশ্যই সে শাস্তি পাবে। নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার বড়োয়ার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর শ্বশুর নিতাই সাহার বাড়িতেও চলে তল্লাশি। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 100 জন বিধায়ক এজেন্টের কাজ করেছে, অসংখ্য এমএলএ এজেন্টের কাজ করেছে, নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে, মেধা চুরি হয়ে গেছে, যেদিকে যাচ্ছে আমার তো মনে হয় বিধানসভাতে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তোলামূলের এমএলএ সংখ্যা 100তে নেমে যাবে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, 48 ঘন্টা 50 ঘন্টা পেরিয়ে গেছে, সিবিআই তল্লাশি চলছে, একাধিক নথি উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে, এবং পাঁচিল টপকে পালিয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগ বিধায়কের বিরুদ্ধে হয়েছে, এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটাও কিন্তু এই মুহূর্তে উঠেছে। কারণ তথ্য প্রমাণ লোপাট বলতে মোবাইল ছুঁড়ে দিয়েছেন পুকুরের জলে, আর যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন জীবনকৃষ্ণ সাহা। অবশেষে মুখ খুলল তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করল দলের অবস্থান, যদি দোষী প্রমাণিত হয় তাহলে শাস্তি পাবে, দল তার পাশে দাঁড়াবে না। কুণাল ঘোষের এই মন্তব্যের পরপরই রাজনৈতিক মহল এবং বিরোধীরা যে অভিযোগটা তুলছে, এত বড় দুর্নীতি, এত বড় কেলেঙ্কারি, 500 কোটি টাকার মতো দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠছে, এত বড় দুর্নীতি হওয়া সত্ত্বেও তৃণমূল নেতৃত্ব, তৃণমূল হাইকমান্ড কিছুই টের পায়নি? কি তাদেরই দলের বিধায়ক, তাদেরই দলের নেতা এত বড় দুর্নীতির সাথে যুক্ত? এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে উঠে গেছে রাজনৈতিক মহলে।